কমিউনিটি সেবায় আরও কাজ করতে চান সাজ্জাদ মিয়া এমবিই। গত 2020 সালে লন্ডন বার অব টাওয়ার হ্যামলেটসে দীর্ঘদিন কমিউনিটি সেবা প্রদানের পুরস্কার হিসেবে রানের সম্মানসূচক মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার বা এমবিই খেতাব পান কমিউনিটির গুণী এই ব্যক্তি। গত মঙ্গলবার রাজপ্রাসাদে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে উইন্ডসর ক্যাসেলে প্রিন্সেস অ্যান এমবিই মেডেল পরিয়ে দেন সাজ্জাদ মিয়াকে। সে সময় সাজ্জাদ মিয়া তার জীবদ্দশায় কমিউনিটির জন্য কাজ করার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, তাকে দেয়া সম্মাননা অন্যদের অনুপ্রেরণা যোগাবে। এ সময় প্রিন্সেস অ্যান্ড ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করেন। চিফ রিপোর্টার আকরামুল হুসাইনের আরও একটি রিপোর্ট। এমবি বা মেম্বার অব দি অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার একটি অন্যতম শীর্ষ সম্মাননা যা রানীর পক্ষ থেকে প্রদান করা হয়। ব্রিকলেন জামে মসজিদের প্রেসিডেন্ট আলহাজ সাজ্জাদ মিয়াকে 2020 সালে এমবি খেতাবে ভূষিত করা হয়। গত মঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এমবি মেডেল পরিয়ে দেন প্রিন্সেস অ্যান। মিস্টার সাজ্জাদ মিয়া ফর সার্ভিসেস টু দ্য কমিউনিটি ইন দ্য লন্ডন বোরো অফ টাওয়ার হ্যামলেটস। মর্যাদা সম্পন্ন এই সম্মাননা নতুনদের কমিউনিটির কাজে উৎসাহিত করবে এমনটি মনে করেন সাজ্জাদ মিয়া এমবিই। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমার শারীরিক অসুস্থ, তাই সকলের কাছে দোয়া পড়তে আমি দোয়া পাই। বাবার এই অর্জনে অনেক গর্বিত সন্তানেরা। পরিবারের পক্ষ থেকে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবেই। I'm the second daughter of Sajjad Mia, MBE. I'm really, really proud of my dad. I know that it was announced in last year, actually, that dad was appointed an MBE, but he received his medal today, and in his honor, in celebration, we as her family, i.e. his children and his family, we're hosting this party to basically congratulate him and tell him how really proud we are of him. Absolutely delighted. We went to the palace today, Windsor Palace, to pick up his medal. It's a momentous day for us, so we are extremely proud of him, very, very happy. And we thought, as children, we wanted to throw a party with our family and get a get-together now to celebrate what my dad has achieved. He always asked me, what made you want to become a teacher? And my answer would always stay the same. I was inspired by the work my dad put throughout all these years to children who are underprivileged. তরুণ বয়সে সাজ্জাদ মিয়ারা সবসময় ছিলেন সরগরম। কমিউনিটি ইস্যুতে ইতিবাচক ভাবনায় তারুণ্য কাটিয়ে জীবন দিয়েছেন কমিউনিটির স্বার্থে, আর তাই গড়ে উঠেছে ইউথ অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের, জানালেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল উদ্দিন, লন্ডন আওয়ামী লীগের প্রেসিডেন্ট নুরুল হক লালামিয়া, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হরমুজ আলী। এখানে ইউথ অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এমনকি ব্রিকলেনের মাথায় বর্ণবাদ বিরোধী আন্দোলন, প্রত্যেকটার সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। এবং আজকে যেটা সরকারিভাবে কুইনের পক্ষ থেকে যেটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তার জন্য আমি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে কুইনে হলেন কাউন্সিলর ছিলেন, উনি কাউন্সিলর ছিলেন, স্কুল গভর্নর ছিলেন, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং সোশ্যাল ওয়ার্ক অনেক কিছু করেন। তার জন্য উনাকে যে এমবিই দেওয়া হয়েছে, এর জন্য আমরা কমিউনিটির সকল খুবই খুশি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কমিউনিটি ও দেশের মানুষের সেবায় আরও কাজ করে যেতে চান সাজ্জাদ মিয়া এমবিই। 65 বছর বয়সী প্রবীণ এই ব্যক্তি নানা শারীরিক রোগে ভুগছেন, তবে তার শারীরিক অসুস্থতা কোনোভাবেই বিচ্যুতি ঘটাতে পারেনি কমিউনিটির কাছ থেকে। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আব্দুল আহাদ চৌধুরী, ডক্টর সিরাজ আলী, ডক্টর সানোয়ার চৌধুরী, এম এম নূর, আলতাবুর রহমান মুজাহিদ সহ অনেকেই।